আপনার এলাকার বা আপনি যে রেশন ডিলার থেকে রেশন পান সেই রেশন ডিলারের নতুন যে রেশন কার্ডের তালিকা অর্থাৎ আপনাদের এলাকার রেশন কার্ডের যে নতুন তালিকা সেটা ডাউনলোড করা আরও সহজ হয়ে গেল। তো খুব সহজ পদ্ধতিতে সেই তালিকা আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমেই আমরা গুগলে চলে যাব আর গুগলে গিয়ে আমরা food.wb.gov.in এটা লিখে সার্চ করব। আমাদের কাছে প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন একেবারে নতুন ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এবার আমরা পেজের একেবারে নিচের দিকে চলে আসব। এখানে দেখুন নতুন একটি অপশন যোগ করা হয়েছে যেটা হলো FPS ওয়াইজ লিস্ট অফ বেনিফিসারিজ। এই যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এই ধরনের পেজ আমাদের কাছে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের জেলা, এখানে দেখুন জেলার নামগুলি সব আপনারা দেখতে পাবেন, আপনারা আপনাদের জেলার নামের উপরে ক্লিক করে দেবেন। জেলার নামের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে আপনাদের ব্লকের নামগুলি এখানে শো করবে। তো আপনারা এখান থেকে আপনাদের ব্লকের নামের উপরে ক্লিক করে দেবেন। ব্লকের নামের উপরে ক্লিক করার পরই আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে। এবার এখানে আপনারা FPS নেম বা রেশন ডিলারের নামগুলি দেখতে পাবেন পেজের বাম দিকে। আপনারা এখান থেকে খুঁজে বের করে নেবেন আপনাদের রেশন ডিলারের নাম এবং তার পাশাপাশি এখানে আপনারা আপনাদের FPS কোডও দেখতে পাবেন। এই দুটি তথ্যই কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডের মধ্যে পেয়ে যাবেন। রেশন ডিলারের নাম এবং FPS কোড এই দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে দেখে নিয়ে এখানে আপনারা খুঁজে নেবেন এবং আপনারা সেই রেশন ডিলারের নামের উপরে পাশাপাশি FPS নাম্বারের উপরে আপনারা ক্লিক করে দেবেন। রেশন ডিলারের নামের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটি পেজ শো করবে, যে পেজে আপনারা রেশন কার্ডের নাম্বারের পাশাপাশি রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাবেন। পুরো তালিকাটিকে ডাউনলোড করার জন্য এখানে আপনারা এক্সেল নামে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে ডাউনলোড অপশন চলে আসবে এবং ডাউনলোড করে নেবেন আপনারা খুব সহজেই। এবং ডাউনলোড করার পর এক্সেল ফাইলটিকে ওপেন করলে কিন্তু আপনারা আপনাদের এলাকার সমস্ত রেশন কার্ডের তালিকা দেখে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।